हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। এই ভিডিওতে জেক্সপোর্ট যে সমস্ত স্টুডেন্টসরা সিএসটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা কিভাবে চয়েস ফিলিং করবে বা প্রথমের দিকে তোমরা কোন চয়েসগুলো রাখবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের কোন কোন কলেজেস আছে সেগুলো আগে ভালো করে তোমাকে দেখে নিতে হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, ধরো নর্থ 24 পরগনায় যদি কোনো স্টুডেন্ট থাকে, আগে আমি ইলেকট্রিক্যাল একটা করে দেখিয়েছিলাম সাউথ 24 পরগনা দিয়ে, এখন তোমাদেরকে আমি নর্থ 24 পরগনা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো নর্থ 24 পরগনায় আছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, এটা হলো গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজ। তো তোমরা কি কাজ করবে, তোমরা ফোনেতে এটা একটা ছবি তুলে নেবে, কেমন সেটা হাতে রাখবে, এবং তারপরে আবার এখানে চলে যাবে স্টুডেন্ট চয়েস ফিল্ড যে ট্যাবটা আছে সেখানে তোমরা চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই যে দুটো কলেজ আছে দক্ষিণ সরি নর্থ 24 পরগনার, সেখানে কিন্তু কম্পিউটার সায়েন্স নেই। এখানে দেখো 3 নম্বর যে কলেজটা আছে শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, এখানে কিন্তু সিএসটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আছে। এছাড়া কিন্তু আর কোন কলেজে কিন্তু সিএসটি নেই নর্থ 24 পরগনা যারা থাকো। তো প্রত্যেকটা স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো তোমার নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলো এবং নিজের ডিস্ট্রিক্টে যে কলেজেস আছে সেখানে তোমার যদি কোনো ট্রেড পছন্দ থাকে সেগুলো তোমরা যদি প্রথমে রাখো তাহলে তোমরা একটা অ্যাডিশনাল সুবিধা পাবে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টেস্ট কলেজে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের জন্য কিন্তু কিছু সিট রিজার্ভ করা থাকে, তো তোমরা সেই ফেসিলিটিটা পাবে। সো আমি এখান থেকে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটাকে অ্যাড করলাম। এবার তোমার ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে সেগুলো তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ডেফিনেটলি তোমার চয়েস ফিলিং এ সেটা রাখবে না। কারোর যদি ধরো আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে যেটা সাউথ 24 পরগনা আছে সেখানে তুমি যদি কম্পিউটার সায়েন্স পড়তে চাও তাহলে তুমি সেটাকে তোমার চয়েস ফিলিং এর মধ্যেই রাখতে পারো। তো সেটার জন্য তোমরা কি করবে, এখানে গভর্নমেন্টও সিলেক্ট করতে পারো বা পার্টিকুলার এখানে তুমি যদি এপিসি দাও তাহলেও চলে আসবে, বা তোমরা আরো একটা কাজ করতে পারো, এখানে কম্পিউটার যদি লেখো কম্পিউটার সায়েন্সের যে যে কলেজে যতগুলো ট্রেড আছে সব কিন্তু এখানে চলে আসবে। কেউ ধরো ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে কম্পিউটার সায়েন্স নিতে চাইছো তাহলে এখানে অ্যাড অপশনটাতে ক্লিক করে দেবে, তারপর হয়তো তোমার চয়েস হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, তুমি এখানে অ্যাড করে দেবে। তারপর ধরো তুমি ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো সেটা তুমি অ্যাড করে দেবে। তো এইভাবে প্রত্যেকটা অ্যাড করতে থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টসরা প্রথম চয়েস হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাহলে তারা প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে পলিটেকনিক কলেজেস আছে সেগুলোতে কিন্তু প্রথমেই তোমরা তোমাদের চয়েস কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার এক্ষেত্রে একটা জিনিস একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কি শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে চাও। তোমার যদি সেরকম কোনো ক্রাইটেরিয়া না থাকে যে আমি বাড়ির থেকে দূরেও যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাই, আমাকে যদি কোথাও গিয়ে হোস্টেলে বা মেসে থাকতে হয় থেকেও আমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাই তাহলে দূরে গিয়েও আমি সেটা পড়তে রাজি আছি, তাহলেই কিন্তু দূরের দিকে যে কলেজেসগুলো আছে তোমার বাড়ির থেকে অনেকটা দূরের যে কলেজেসগুলো আছে সেই কলেজেসগুলো, যেমন ধরো শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কেউ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি রাখতে চায় তাহলে কিন্তু সেও অ্যাড করতে পারবে। কিন্তু এটা মাথায় রাখবে যে তোমাকে কিন্তু সেখানে গিয়ে থাকতে হবে এবং পড়তে হবে। তো সেটা তোমার যদি কোনো অসুবিধা না থাকে এবং তোমার প্রথম যে ট্রেড পছন্দ সেটা হলো কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি তাহলে সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারো। তারপর ধরো তুমি চাইছো ইলেকট্রিক্যাল নিতে, তো প্রথম তোমার ট্রেড প্রেফারেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা যে কোনো জায়গাতে হতে পারে, তাহলে প্রথমে সেভাবে সিলেক্ট করবে। তারপর হয়তো তোমার ট্রেড প্রেফারেন্স হচ্ছে ইলেকট্রিক্যাল, তাহলে তুমি কি করবে প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজেস এর ইলেকট্রিক্যাল গুলোকে রাখবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চয়েস গুলোকে সাজাবে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এছাড়া আর কোন ট্রেড তোমাদের প্রেফারেন্স বা কোন ট্রেড নিয়ে তোমরা পড়তে চাইছো, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে চয়েস ফিলিংটা করে দেখাতে পারবো।